দেখুন প্লায়ার, লজ প্লায়ার, প্লায়ার তার কাটার কাজে ব্যবহৃত হয়। স্ক্রুড্রাইভার, হাতুড়ি, দুই ধরনের হাতুড়ি, ছোট বড়। রাপি, কাঁচি, ব্রাশ, এই গান। কম্প্রেসর, আমি লেদার টয় কিভাবে তৈরি করতে হয় তার কথা বলবো। সবচেয়ে প্রথম তারের ধাঁচ তৈরি করতে হয়, তার যেটি ডিপেন্ড করে কতটুকু মোট নেওয়া হয়। সাইজ অনুযায়ী, যেমন ছোট সাইজের হলে আমরা পাতলা 1/4 বা 1/6 মিমির তার নিয়ে থাকি। যখন প্রাণীর আকার বাড়বে তখন তাদের জন্য মোটা তার নেওয়া হয়। এই তারের ধাঁচা তৈরি করতে হয়। তারের ধাঁচা তৈরি করার পর এতে চালের যে ঘাস আছে, চালের ঘাস বা কাগজ যা হয় তাতে দড়ি দিয়ে মোড়ানো হয়। এইভাবে এই টাইপের একটি তৈরি হয়ে যায়। তারপরে কাগজ, যে পিষানো কাগজ থাকে, এই পিষানো কাগজের লুদ্দি বানানো হয়। এতে আটা আছে এবং আমাদের ফেভিকল ইত্যাদি মিশ্রণ করে এটি লুদ্দি বানিয়ে নেওয়া হয় এবং তার মাধ্যমে এনিমেলের আকৃতি দেওয়া হয়, আকার তৈরি করা হয়। তাই দেখুন, এই রকম তৈরি হয়ে যায়। এটি একটি কাগজ দিয়ে তৈরি করা একটি হর্স। তারপরে গোট এবং শিপের লেদার আসে, ভেড়া এবং ছাগলের যে লেদার আসে সেটি এই রকমের লেদার আসে। এই ধরনের একটি শীত আসে লেদারের। এই লেদার যেটি হয় তাদের জলে ভেজানো হয়। ভেজানোর পরে আমরা আমাদের পেস্ট বানাই, যেখানে ফেভিকল ইত্যাদি মেশানো হয়, তাদের লাইজা হয়। লাই এবং ফেভিকলের সাহায্যে তাদের উপর, এনিমেলের উপর লেদার পেস্ট করা হয়। এইভাবে পেস্ট করে দেওয়া হয় এবং পেস্ট করার পরে এটি শুকিয়ে যায়। দেখুন, এই ধরনের শুকিয়ে গিয়েছে, তাই না? এটি শুকিয়ে গিয়েছে। এরপর যে জয়েন্ট থাকে তার উপর ভেলভেট দিয়ে ছিলা হয় এবং এর উপর ঘষা হয়। এরপর এটি ভেজানো হয় এবং পরে চাকুর সাহায্যে, যা মোটা কাটার সাহায্যে আসে, যা মোটা চাকু আসে, এর উপর কাটস ইত্যাদি দেওয়া হয় এবং পাথর দিয়ে ঘষা হয়। তাতে লেদারে একটু সাইনিং আসে। পাথর এবং তার উপর কাঠ আসে, সেটা দিয়ে ঘষলে লেদারে সাইনিং হয়। এরপর এতে যেমন কান বসানো, এটি ডাচি ইত্যাদি দিয়ে কান বসানো হয়। হাতির কানে এই ধরনের কান বসানো হয়। এরপর যেটি হলো কালার, কম্প্রেসার রাখা আছে। এই গানের মাধ্যমে এটিতে ফ্যাব্রিক কালার করা হয়। এই দেখুন, কম্প্রেসার রাখা আছে, কালার যেটি। এই কালার করার পরে এটি একটি পেন স্ট্যান্ড, এটি কালার করা হয়েছে। এখন কালারের পরে এতে সাজানো হবে। এইভাবে যেন এর মুখ এবং গাড়ি, মানে এতে কি আছে তা লেগে যাবে।